আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা, খতিয়ে দেখা হচ্ছে কারণ, বললেন ওবায়দুল কাদের। করোনায় চব্বিশ ঘন্টায় 197 জনের মৃত্যু, দেশে পৌঁছেছে চীনের আরও 10 লাখ টিকা। বঙ্গবন্ধুকে অস্বীকার করার রাজনীতি, চিরতরে বন্ধের আহ্বান, জাতীয় শোক দিবস ঘিরে নেই নিরাপত্তা ঝুঁকি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনা। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। পদ্মা সেতুর পিলারে আবারও আরেকটি ফেরি ধাক্কা দিয়েছে। সকালে কাকুলি নামের ফেরির ধাক্কায় সেতুর 10 নম্বর খুঁটির পাইল ক্যাপের সামান্য কিছু অংশের কংক্রিট উঠে গেছে। এদিকে পিলারে বারবার ফেরি ধাক্কা খাওয়ার ঘটনায় সেতু এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তারা বলেছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল কেটাই ফেরি কাকলি। সে সময় সেতুর 10 নম্বর পিলারে ফেরিটি ধাক্কা খায়। এতে পিলারের পাইল ক্যাপের সামান্য কিছু অংশের কংক্রিট উঠে যায়। ফেরির কর্মচারীরা জানান তীব্র স্রোত ও বাতাসের কারণে এমনটা ঘটেছে। পিলার বসানোর পর থেকে সেতুর নিচ দিয়েই ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল করছে। এবার স্রোতের তীব্রতা কম হলেও চলতি বছর জুলাইয়ে 3 বার ও আগস্টের 9 এবং সবশেষ শুক্রবার সেতুর পিলারের সাথে ধাক্কা খায় ফেরি। মুন্সিগঞ্জের লৌহজংয়ে সেতু এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন পদ্মা সেতু নিয়ে দেশ বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। পদ্মা সেতু এবং গোটা জাতির সম্পদ, জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে, অনুভূতিতে আঘাত লাগছে, যেভাবে পদ্মা সেতু কেন বারে বারে আঘাত পাচ্ছে, এ পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও পদ্মা সেতু পেছনে লোক লেগে আছে, দেশে বিদেশে লেগে আছে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না, কোনো অন্তর্ঘাত আছে কি না, সেটা আজকে তদন্ত করে দিচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও শিমুলিয়া ঘাট, পদ্মা সেতু এবং মাঝিকান্দি এলাকা পরিদর্শন করেন। পদ্মা সেতু কোনো জায়গায় আঘাত আসলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হয়, কাজে আমাদের এটা যদিও এই ধরনের আঘাতে পদ্মা সেতুর ন্যূনতম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এর আগে সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। করোনায় 20 দিন পর মৃত্যুর সংখ্যা নামল 200-র নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় মারা গেছেন 197 জন, শনাক্ত হয়েছেন 8,465 জন, আর এ নিয়ে দেশে শনাক্ত ছড়ালো 14 লাখ। শনাক্তের বিপরীতে মৃত্যু হার 1.69%, আর পরীক্ষার বিপরীতে শনাক্ত হার 20.83%। মফিউর রহমানের রিপোর্ট। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 197 জনের, এ নিয়ে মোট মৃত্যু 23,810। 24 ঘন্টায় শনাক্ত 8,465 জন, মোট শনাক্ত 14,05,333 জন। অ্যান্টিজেন টেস্ট সহ মোট নমুনা পরীক্ষা হয়েছে 40,641 জনের, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 83,42,190 জনের, আর 24 ঘন্টা সুস্থ হয়েছেন 11,457 জন, মোট সুস্থ 12,73,522 জন। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 78 জন, চট্টগ্রাম বিভাগে 53, রাজশাহী বিভাগে 8, খুলনায় 18, বরিশালে 11, সিলেটে 8, রংপুরে 9 এবং ময়মনসিংহে 12 জন মারা গেছেন। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছেন 62 জন, 51 থেকে 60 বছরের 43 এবং 71 থেকে 80 বছরের মধ্যে 41 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার 1.69%, দৈনিক সংক্রমণ 20.83%, মোট শনাক্ত 16.85% নিয়ে সুস্থতার হার 90.62%। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।
এদিকে চীনের উপহার সিনোফার্মের আরও 10 লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এই টিকা নিয়ে সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে আরও 2 বার বাংলাদেশকে টিকা উপহার দেয় চীন। এ নিয়ে মোট 21 লাখ ডোজ টিকা চীন থেকে উপহার হিসেবে পেল বাংলাদেশ। প্রথম দফায় বাংলাদেশকে সিনোফার্মের 5 লাখ এবং দ্বিতীয় দফায় 6 লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। রোগীর চাপে শয্যা খালি নেই রাজধানীর অধিকাংশ হাসপাতালে করোনা ইউনিটে, রয়েছে আইসিইউ সংকট। এদিকে ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ শয্যায় কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। আরও বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। যশোরের প্রবাসী যুবক বাবু 30 জুলাই দেশে এসেছেন, এখন করোনায় আক্রান্ত, আছে শ্বাসকষ্ট, কিন্তু আইসিইউতে শয্যা খালি না পাওয়ায় ভর্তি হতে পারছেন না। আমি শ্বাস নিঃশ্বাস নিতে পারতাছি না। দেখুন, এখানে কথা বলে যদি এখানে আইসিইউ না পাওয়া যায় তাহলে আদিনে নিয়ে ভর্তি করব। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 10টি আইসিইউ বেডের একটিও খালি নেই, আইসিইউ পেতে অপেক্ষা করতে হয় রোগীদের। এখানে আমরা 10 দিন ধরে ভর্তি ছিলাম জেনারেল বেডে, তখন আমার বাবার যখন আইসিইউর প্রয়োজন হয় তখন এখানে আমরা 10 দিন পরে আইসিইউ পাইছি। ফাঁকা নাই, বিদে দিতে পারে নাই, তাই ফাঁকা হইলে তারা আইসিইউতে নিয়ে যাচ্ছে, লগে লগে আইসিইউতে নিয়ে যাচ্ছে তারা। তবে যারা ভর্তি হতে পারেন তাদের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট স্বজনরা, এখানে আনার সাথে সাথে ভর্তি করে গেছে। খুব ভালো যে যদি থাকে ওনারা দিয়ে দেয়, যেমন আমাদের রাত 1টা বাজে ফোন করে আমাদের রোগীকে কল করে নিয়ে আসছে। গতকাল আইসিইউতে নিয়ে গেছে, এখন চিকিৎসা ভালো চলতেছে, যে রিপোর্টগুলো দরকার তারা সঙ্গে সঙ্গে দিতেছে, আমরা সঙ্গে সঙ্গে করে আনতেছি। এদিকে ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে 1000 শয্যার মধ্যে 500টিতে আইসিইউ সাপোর্ট আছে। হাসপাতালের পরিচালক জানান, বাকিগুলোতে পরীক্ষামূলক অক্সিজেন সরবরাহ শুরু হয়েছে। এই হাসপাতালে গত কয়েকদিনে রোগী কিছু কমেছে বলেও জানান তিনি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুকে অস্বীকার করে যে রাজনীতি তা চিরতরে বন্ধ করতে হবে, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর 15 আগস্টের কুশীলবদের উদ্দেশ্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বাংলার মাটিতে কেউ অপরাধ করে পার পায় না। দীপু শিকদারের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। এ সময় সাংবাদিক নেতারা 15 আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে দ্রুত কমিশন গঠনের দাবি জানান। পাকিস্তানের ভাবধারা নিয়ে যাওয়ার একটি অপচেষ্টা হয়েছিল। সভায় তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনো সক্রিয়, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের দেশে বঙ্গবন্ধুকে অস্বীকার করে রাজনীতি করা হয়, বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়, যিনি ঘুমন্ত বাঙালিকে পলে পলে আন্দোলিত করে স্লোগান শিখিয়েছেন, বীর বাঙালি অস্ত্রধারা বাংলাদেশ স্বাধীন করো, তার অবদানকে অস্বীকার করা হয় এবং বিকৃত করা হয়। এটি যারা করে তাদের রাজনীতি এই দেশে চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন। এদিকে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, জাতির পিতার নাম মুছে ফেলতে ষড়যন্ত্রকারীদের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে। এই দেশে রহিমতি কলিমতি রাম শ্যামের বাবা নিহত হলে ঘাতকের হাতে যে কোর্টে বিচার হয় জনগণের নেত্রী তার পিতা জনগণের নেতার বিচার, হত্যার বিচার সেই কোর্টেই সম্পন্ন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে তারা 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রতিশোধ দিতে চেয়েছিল। এরপর ধানমন্ডি 32 নম্বরে একটি ছবির প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অন্যদিকে পাকিস্তানি দালালদের বিতাড়িত করতে মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন জাসদ সভাপতি হাসানুল হকিনু। পাকিস্তানপন্থী ও তার দালালদের বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, তারপরেও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে যে কোনো অপতৎপরতা রোধে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন। শোক দিবস উপলক্ষে র্যাবের খাবার বিতরণ কর্মসূচিতে এসব কথা জানান তিনি। আমরা সকল গোয়েন্দা সংস্থা, সকল আইন শৃঙ্খলা বাহিনী সকলে মিলে একসাথে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা কিন্তু আগস্ট মাস যে কোনো ইভেন্টে আমরা
ঐক্যবদ্ধ একত্র কাজ করি আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো অপতৎপরতা রোধকল্পে যে ব্যবস্থা নেওয়া দরকার যেরকম সতর্কতা অবলম্বন করা দরকার সেইভাবে আমরা সতর্ক আছি এবং আমাদের ব্যবস্থা নিচ্ছি। সংবাদ এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। অপরাধে জড়িয়ে পড়া পুলিশ সদস্যদের শাস্তি হবে, আইনের ঊর্ধ্বে নন কেউ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন রাতের একুশে সংবাদ। সম্প্রতি যেসব পুলিশ সদস্য অপরাধে জড়িয়ে পড়েছেন তাদের শাস্তি হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, পুলিশ বাহিনীর দু একজন সদস্য অন্যায় করতে পারে, আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, কেউ আইনের ঊর্ধ্বে নন মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, 10 বছর আগের পুলিশ বাহিনী আর বর্তমানে পুলিশে গুণগত পরিবর্তন হয়েছে। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, সবাই বিচার হচ্ছে, পুলিশ সদস্যদের বিচার হচ্ছে এবং পুলিশের অফিসাররা এখনো কয়েকজন বিচারাধীন রয়েছে। দৃষ্টি ফিরাচ্ছি বাজারের দিকে। কাঁচামরিচের কেজি 160 টাকা, বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। সরবরাহ ভালো থাকায় সবজি ও মাছের বাজার কিছুটা স্থিতিশীল, তবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। এপ্রিল মে বোরো মৌসুম, প্রতিবছরই এ সময়ের পর চালের দাম কিছুটা কমে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। মোটা চালের কেজি 48 থেকে 50 টাকা, আর একটু ভালো মানের চাল কিনতে গেলে গুনতে হবে কেজি প্রতি 60 টাকা। এমন পরিস্থিতিতে চাল আমদানির কথা জানিয়েছে সরকার। দোকানিরা বলছেন, এরপর থেকে বাজারে সরবরাহ বাড়াতে শুরু করেছে মিলাররা, তবে দাম এখনো কমেনি। মিনিগেট এই সিজনে আমরা বিক্রি করবো, আমগো যে একটা হিসাব ছিল যে 50-52 টাকা আমরা মিনিগেট চাল বিক্রি করব, যেটা বেশি চলে আর কি, ওই চাউল আপনি মনে করেন 58-60 টাকা। বর্তমানে ঘোষণা পরে বর্তমানে স্তরে একটা দাম বাড়ানো কমেনি। এদিকে আমদানি শুরু হয় একদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা কমেছে কাঁচামরিচের দাম। গতকালকে 200 টাকা বিক্রি হয়েছে, আজকেও আজকে হয়েছে আপনার 160 টাকা। সবাই প্রত্যাশা করছিল যে ইন্ডিয়ান মরিচ আসার পরে দাম কমবে, কিন্তু আসলে সেই পরিমাণ কমে নাই। প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি দরে। চিচিঙ্গা বেজি 20 টাকা 25 টাকা কেজি, দুন্দুলো 20-25 বেচতেছি, করলা 30, কাকড়া 20-25। মাছের দাম কিছুটা কমেছে, তবে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার শোকাবহ আগস্ট। বিদেশে পালিয়ে থাকায় জাতির পিতার 5 খুনির ফাঁসির দণ্ড এখনও কার্যকর করা যায়নি, তবে পলাতক 5 খুনিকে ফিরিয়ে আনতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে সরকার। ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনিদের মধ্যে রাশেদ ও নূরের অবস্থান যুক্তরাষ্ট্র ও কানাডায়, ডালিম আছে কেনিয়ায়, আর রশিদ ও মুসলিম উদ্দিনের অবস্থান লিবিয়ার বেনগাজিতে। এই 3 খুনি ব্যবহার করছে পাকিস্তানি পাসপোর্ট। আরও বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের 5 জন এখনও পলাতক। খুনিদের মধ্যে এ এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় আছে। তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি আইনি পদক্ষেপও নিয়েছে সরকার। এই যে প্রক্রিয়াটা, যেই প্রক্রিয়া আমরা চালাচ্ছি, সেটা সম্বন্ধে আলাপ করাটাও কিন্তু এই তাদেরকে যে ফিরিয়ে আনার যে ব্যাপারটা সেটাকে ব্যর্থ পর্যবেক্ষিত করতে পারে, তো সেই জন্য আমি আপনাদের কথার জবাব দিব। অন্য 3 খুনির মধ্যে খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও রিসালদার মোসলেম উদ্দিন দীর্ঘদিন ধরে পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করছে। এদের মধ্যে রশিদ ও মোসলেম উদ্দিনের অবস্থান লিবিয়ার বেনগাজিতে। আরেক খুনি শরীফুল হক ডালিমের অবস্থান কেনিয়ার নাইরোবিতে। রশিদ, মোসলেম উদ্দিন ও ডালিম পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করায় দেখা দিয়েছে জটিলতা। 1998 সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় 15 জনকে ফাঁসির আদেশ দেন নিম্ন আদালত। উচ্চ আদালত 12 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 2010 সালের 27 জানুয়ারি রাতে খুনি ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ,
সুলতান শাহরিয়ার খান ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর হয়। আরেক খুনি আজিজ পাশা 2001 সালের জুনে জিম্বাবুয়েতে মারা যায়। পলাতক খুনিদের মধ্যে আব্দুল মাজেদকে গত বছরের 6 এপ্রিল রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই বছরেরই 11 এপ্রিল রাতে তার ফাঁসি কার্যকর করা হয়। দীপু সরোয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। এবার কান্দাহার ও হেরাতের দখল নিল তালেবানরা, অগ্রসর হচ্ছে কাবুলের দিকে। এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো জানাবো আরও একবার। পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা, খতিয়ে দেখা হচ্ছে কারণ, বললেন ওবায়দুল কাদের। করোনায় 24 ঘন্টায় 197 জনের মৃত্যু, দেশে পৌঁছেছে চীনের আরও 10 লাখ টিকা। বঙ্গবন্ধুকে অস্বীকার করার রাজনীতি, চিরতরে বন্ধের আহ্বান, জাতীয় শোক দিবস ঘিরে নেই নিরাপত্তার ঝুঁকি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।